যে তিনটি গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়, সেই তিনটি গরমের কথা আজকে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। যেই গরমগুলা জাহান্নামের আগুনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আসুন সেই তিনটি গরম সম্পর্কে আমরা জানি। এক নাম্বার হলো গ্রীষ্মকালীন গরম, দুই নাম্বার হলো জ্বরের গরম, তিন নাম্বার হলো আগুনের গরম। আমরা যে আগুনটা ব্যবহার করতেছি সে আগুনের গরম। এই তিনটা গরম আমাদেরকে জাহান্নামের কথা মনে করিয়ে দেয়। আর এই তিনটা গরমেই জাহান্নামের ভাব, জাহান্নামের উত্তাপ, জাহান্নামের নিঃশ্বাস, আসুন তা আমরা হাদিস থেকে জেনে নিব। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা এক সফরে ছিলাম। সফরে চলাকালীন জোহরের নামাজের সময়ে মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটু ঠান্ডা হতে দাও, থামাও, একটু ঠান্ডা হতে দাও। তখন আজান দেওয়ার থেকে বিরত রইল, আজান দিল না। একটু পর যখন আবার মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে থামো আর একটু ঠান্ডা হতে দাও, আবার মুয়াজ্জিন আজান দেওয়া বন্ধ করে দিল। তো সাহাবাই কারাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ বলতেছেন যে তারপরে যখন আজান দিল, তখন আমরা দেখলাম যে আমাদের আশেপাশে যে টিলাগুলা রয়েছে সেই টিলাগুলার ছায়া যখন পড়েছে তখন জোহরের আজান দিল। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বললেন সাহাবায়ে কেরামকে যে শুনো, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, অতিমাত্রা গরম জাহান্নামের উত্তাপ। অতিমাত্রা গরম, এটা জাহান্নামের উত্তাপ, জাহান্নামের ভাব, জাহান্নামের নিঃশ্বাস। যে তিনটা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়, তার ভিতরে এক নাম্বার গ্রীষ্মকালীন গরম। এই গরম সম্পর্কে আমরা জেনে নিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গরম সম্পর্কে হাদিস শরীফে কি বলেছেন। দ্বিতীয় নাম্বার জ্বরের গরম, যে আমাদের জ্বর হয়, শরীরে তাপ, মাথা একদম গরম হয়ে যায়, সারা শরীর গরম হয়ে যায়, এই জ্বরটাও জাহান্নামের একটা উত্তাপ, জাহান্নামের ভাব। আসুন সেটা হাদিস থেকে শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাবরিদুহা বিল মা, জ্বরের উত্তপ্ততা, জ্বরের যেটা গরম সেটা জাহান্নামের একটা উত্তাপ, জাহান্নামের ভাব, সেই জন্য তোমরা এটা ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। আমরা জ্বর উঠলে কী করি, ঠান্ডা পানি দিই মাথায়, তারপর ঠান্ডা হয়। এই হাদিস থেকে একটা বস্তু আপনারা জানতে পারলেন, ট্রিটমেন্ট যারা আগে করেননি, যে যখন কারো জ্বর উঠবে বেশি বেশি তাকে ঠান্ডা পানি মারবেন মাথায় বা শরীরে, ঠান্ডা পানি তার শরীরে মারতে থাকবেন, জ্বর কমে যাবে ইনশাল্লাহ। তিন নাম্বার সেই আগুন, যে আগুন আমরা ব্যবহার করে থাকি দুনিয়ার আগুন, এই আগুনেও আমাদেরকে জাহান্নামের কথা মনে করিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে হাদিস শরীফে বলেছেন, নারুকুম জুজ্উম মিন সাবঈনা জুজ্উম মিন নারি জাহান্নাম, যে তোমাদের আগুন অর্থাৎ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ, অর্থাৎ দুনিয়ায় যেটা আগুন আমরা ব্যবহার করি সেই আগুন থেকে ৬৯ গুণ বেশি তেজ জাহান্নামের আগুন। তাহলে কত ভয়ানক হবে জাহান্নামের আগুন। এই তিনটা গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় যে ভয়ানক একটা জাহান্নাম আমাদের সম্মুখে আছে, এই জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। সেই জন্য এই ভয়ানক জাহান্নাম থেকে আমরা কীভাবে বাঁচব সেই চেষ্টাই প্রত্যেকেই করতে হবে, যে ভয়ানক জাহান্নামে আমরা যাব না, সহ্য করতে পারবো না, কারণ দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না, সামান্য জ্বরের উত্তাপকে আমরা সহ্য করতে পারি না, সামান্য একটু গ্রীষ্মকালীন সময়ে অতিরিক্ত মাত্রায় গরম দিলে সেটা আমরা সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামের এত ভয়াবহ গরম, এত ভয়াবহ আজাব, আগুন কীভাবে আমরা সহ্য করব। এই জন্য বেশি থেকে বেশি জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া চাওয়া, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহ এই অভিশপ্ত জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে এই জাহান্নামের রাস্তা থেকে সরিয়ে জান্নাতের রাস্তায় চালান, যেই রাস্তায় চললে আমরা জান্নাতের রাস্তায় চলতে পারি, জান্নাত কামাই করে দুনিয়ার থেকে বিদায় হতে পারি, সেই রাস্তায় আমাদেরকে চলান। সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আর আল্লাহর হুকুমকে মেনে চলা।
আল্লাহর হুকুমের উপর জমে থাকা, আল্লাহর নাফরমানির থেকে বেঁচে থাকা, গুনাহের কাজ থেকে বেঁচে থাকা, যেইগুলা কাজ গুনাহ যে জাহান্নামের পথে নিয়ে যাবে সেইগুলা কাজ থেকে, সেই রকম গুনাহ থেকে নিজেকে নিজে হেফাজত করা, বাঁচিয়ে রাখা। তাহলে আমরা কি করতে পারবো? এই অভিশপ্ত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের আরামায়েশের জিন্দিগি আমরা পাবো। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেকেই আমল করার চেষ্টা করেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, আর অন্যকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করেন, অন্যকেও ভালাইয়ের দাওয়াত দেন, মন্দ থেকে বিরত রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই দিনের সহি জ্ঞান দান করুক, জাহান্নামের ডর ভয় প্রত্যেকের অন্তরের মধ্যে দিয়ে দেখ, জান্নাতের নাজ নিয়ামতের কথা, আরামায়েশের কথা আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেখ। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাকেও জাহান্নাম থেকে বাঁচিয়ে তিনার নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে একটু জায়গা করে দেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় দোয়া করি, কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।